আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে আছি নীলগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামে, মুজিব কেল্লার সামনে রয়েছে আমরা। আমরা আজকে পহেলা রমজান, তো আমরা আজকে বিকেলের দিকে, আসরের দিকে আমাদের কাছে খবর আসে যে আসলে এই এখানে একটি জালে একটি দারাজ সাপ, নিরিবিষ দারাজ সাপ আটকে আছে। তো এই দারাজ সাপটা আটকে থাকা অবস্থায় আমাদের কাছে খবর আসার পরে আমরা এটা উদ্ধার করতে আসি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের অত এলাকার মানুষজন সচেতন, এই জন্য এই ভিডিওটা করা। দেখতে পাচ্ছেন আমার পাশে যারা আছে, এখানে একজন স্থানীয় মেম্বার রয়েছে এবং সাবেক মেম্বারও ছিল তখন, তারা সচেতন, কারণ তারা বুঝতে পারতেছে যে এই সাপের মর্ম। এই সাপটার নাম হচ্ছে দাঁড়ার সাপ, স্থানীয়ভাবে এই সাপটাকে বলা হয় দাঁড়াই সাপ। তবে একটা সময় এটা খুবই কুসংস্কার ছিল যে এই সাপটা অত্যন্ত বিষধর। তবে আমরা এনিম্যাল লাভার্স অফ পটুয়াখালী, প্রাণী কল্যাণ ও পরিবেশবাদী সংগঠন প্রতিনিয়ত পটুয়াখালী জেলা তথা কলাপাড়া উপজেলায় আমাদের কার্যক্রম পরিচালনা করার ফলে মানুষের ভিতরে আস্তে আস্তে সচেতনতা বৃদ্ধি পেয়েছে যে এই সাপ নির্বিষ, এই সাপ, এই যে দাঁড়ার সাপ, এটাকে বলা হয় কৃষকের বন্ধু। কৃষকের বন্ধু বলার কারণ হচ্ছে এই সাপ যেই এলাকায় থাকবে, যেই ফসলের মাঠে থাকবে, সেই ফসলের মাঠে কখনো ইঁদুর বংশবৃদ্ধি করতে পারবে না। সব ইঁদুর এই একটা দাঁড়ার সাপ খেয়ে খাবার করে ফেলবে। সবচাইতে বড় কৃষকের সবচাইতে বড় শত্রু হচ্ছে এই ইঁদুর। এই ইঁদুরকে এই দাঁড়ার সাপ প্রতিনিয়ত খেয়ে ফেলে, তাই এই দাঁড়ার সাপকে কৃষকের বন্ধু বলা হয়। তবে একটা সময় এই কৃষকরা এই দাঁড়ার সাপকে সবচেয়ে বেশি মারছে, কারণ তারা তখন এই কুসংস্কার জানতে এইভাবে যে এই সাপের লেজও অত্যন্ত খুব বিষ ছিল, নাকি আপনারা এইটাই জানতেন? লেজ দিয়ে বাড়ি দিলে মানুষ মারা যাবে, অনেক কিছু ইত্যাদি, অনেক কুসংস্কার আমরা বাংলা সিনেমার মাধ্যমেই এই আমাদের এই সমাজে ছড়াই গেছে। তো আসলে আমরা চেষ্টা করতেছি প্রতিনিয়ত পরিবেশের উপকারী এই বন্ধু একে রক্ষা করার জন্য। ধন্যবাদ সবাইকে।